আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2023 সালের আলিম পরীক্ষার্থী রয়েছ, তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করেছে। বন্ধুরা, এখানে লক্ষ্য করে বলা হয়েছে কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের আলিম পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বাম দিকে রয়েছে বিষয়ের নাম, বিষয়ের নাম হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র, বিষয় কোড হচ্ছে 214, ফোন নম্বর হচ্ছে 100। বাম দিকে লক্ষ্য করো অধ্যায় এবং অধ্যায় শিরোনাম রয়েছে, ডান দিকে বিষয়বস্তু রয়েছে। তোমরা দুটির সাথে মিলিয়ে পড়ে নিবে 2023 সালের আলিম পরীক্ষার অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি। বন্ধুরা, প্রথমত রয়েছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় বাদ দিয়েছে। দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশের কৃষি। এরপর রয়েছে তৃতীয় অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের শিল্প। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, তোমরা লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিবে আর দেখে নিবে বিস্তারিত। এরপর রয়েছে চতুর্থ অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। এরপর রয়েছে সপ্তম অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে মুদ্রাস্ফীতি। এরপর রয়েছে অষ্টম অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। সর্বশেষে রয়েছে নবম অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে সরকারি অর্থব্যবস্থা। বন্ধুরা, এই হলো তোমাদের 2023 সালের আলিম পরীক্ষার অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। আর তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে, যাতে করে তোমাদের বন্ধুরা জানতে পারে যে তাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করেছে। আর তো আমরা সকল বিষয়ের, অর্থাৎ তোমরা যারা 2023 সালের আলিম পরীক্ষার্থী রয়েছে, তোমাদের সকল বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস আমরা আপলোড করে দিয়েছি। তোমরা এখন উপরে দেখতে পাচ্ছ এন্ড স্ক্রিনে, অর্থাৎ ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টের, অথবা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তোমরা লিঙ্কে ক্লিক করে প্রত্যেক বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি দেখে নেবে। আর বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না রাখো, আর বেল বাটনটি ক্লিক করে রাখবে সাথে করে, যাতে করে পরবর্তী অন্য কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।